আসসালামু আলাইকুম লোকাল টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও করছি আপনারা অবগত আছেন যে জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট এনআইএলজি বিশেষ করে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণের জন্য ধারাবাহিকভাবেই বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স বাস্তবায়ন করে আসছে দ্রুততম সময়ের মধ্যে এই বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সটি যারা পাননি তাদেরকে এই প্রশিক্ষণটি দেওয়ার জন্য এনআইএলজি পুনরায় উদ্যোগ গ্রহণ করেছে এজন্য গত একুশ আট দু হাজার তারিখে এনআইএলজি থেকে সকল জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটি পত্র প্রেরণ করেছে দু এবং চব্বিশ সালে যে সকল ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণের নিয়োগ হয়েছে তাদের তথ্য প্রেরণের জন্য তো এই সংক্রান্ত যে পত্রটি এটি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং আমরা এই পত্রের কপিটি এই ভিডিওর নিচে থাকা ডেস্ক্রিপশন বক্সে এটি লিংক দিয়ে দিব আপনারা সেখান থেকে এই পত্রটি ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে আবার অনুরোধ করব যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা এই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটাকে আপনার অন্য সহকর্মীর তথ্য পাওয়ার সুবিধার্থে বেশি বেশি শেয়ার করবেন তো আমরা যেটা দেখছি যে এই পত্রে যারা হাজার তেইশ এবং চব্বিশ সালে নিয়োগ পেয়েছেন এই নতুন নিয়োগ প্রাপ্তদের তথ্য আগামী পনেরোই সেপ্টেম্বরের মধ্যে এনআইএলজিতে ওয়ার্ড কফি এবং অ্যাক্সেল কফি প্রেরণের জন্য বলা হয়েছে এবং এই প্রেরণটা মূলত সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কম্পিউটার অপারেটরগণ তাদের তথ্যগুলো উপপরিচালক স্থানীয় সরকার মহোদয়ের দপ্তরে যখন দিবেন জমা দিবেন তখন সেখান থেকে একত্রিত করে জেলা প্রশাসকের অনুমোদন এটি এনআইএলজিতে প্রেরণ করবে তো এই তথ্যগুলো প্রেরণ করার জন্য একটি ছক তৈরি করে দেয়া হয়েছে যেখানে প্রশাসনিক কর্মকর্তা বা হিসাব সহকারীর নাম থাকবে পদবি থাকবে তার জন্ম তারিখ থাকবে চাকরিতে যোগদানের তারিখ থাকবে ইউনিয়নের নাম উপজেলার নাম জেলা এবং বিভাগের নাম মোবাইল নাম্বার ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি দেওয়া হবে এখানে যেটি গুরুত্বপূর্ণ যে এমনও হতে পারে যে তেইশ সালে নিয়োগ পেয়েছে বা চব্বিশ সালে শুরুতে নিয়োগ পেয়েছে এরকম কেউ ইতিমধ্যে এনআইএলজি থেকে হিসাব সহকারীদের ক্ষেত্রে পাঁচ দিনের প্রশিক্ষণ কিংবা প্রশাসনিক কর্মকর্তাদের ক্ষেত্রে এক মাসের বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেছেন এছাড়া যারা জুম প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের তথ্যটি এখানে দেওয়ার প্রয়োজন নাই এখানে শুধুমাত্র তাদের তথ্যগুলোই আসবে যারা তেইশ চব্বিশ সালে নিয়োগ পেয়েছেন কিন্তু এনআইএলজি থেকে বুনিয়াদী প্রশিক্ষণটি পাননি শুধুমাত্র তাদের তথ্যগুলোই এখানে দিতে হবে এবং এটি পনেরো সেপ্টেম্বরের মধ্যে পাঠালে দ্রুততম সময়ের মধ্যে প্রশিক্ষণটি সম্পূর্ণ করা যাবে তা আপনারা জেলা প্রশাসক কার্যালয়ের সাথে কথা বলে আমরা আশা করছি যে দ্রুততম সময়ের মধ্যে আপনার এই তথ্যগুলো এনআইএলজিকে প্রেরণ করবেন আরেকটি বিষয় বলে রাখি যে এমন হতে পারে যে এর আগে নিয়োগ আছেন তেইশ চব্বিশের আগেও কিন্তু বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স পাননি এইরকম কেউ যদি থেকে থাকেন তাহলে সেই তথ্যগুলো এর সাথে দিয়ে দিতে পারেন যাতে করে এনআইএলজি তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করতে পারে তো এই চিঠিটি ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়দের কাছে প্রেরণ করা হয়েছে আপনারা সংশ্লিষ্ট জেলায় যোগাযোগ করলে এই বিষয়টি জানবেন অন্যথায় আমাদের এখানে নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে নিয়ে আপনারা যোগাযোগ করে এই তথ্যগুলো দ্রুততম সময়ের মধ্যে এনআইএলজিতে বিশেষ করে ওয়ার্ড ফাইল কিংবা এক্সেল ফাইল যেটি দিয়ে দ্রুত কাজ করা যাবে সেটিকে এনআইএলজি ডক এট রেট ডট কম মেইলে প্রেরণ করে দিবেন তো এটি আপনাদের জন্য মেসেজ ছিল আমরা পরবর্তী ভিডিওতে আমাদের যারা ইউনিয়ন পরিষদে হিসব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ রয়েছেন তাদের ইউনিয়ন পরিষদে কী কাজ এ বিষয়ে একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করবো আশা করি সেই ভিডিও পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে